বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল, তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না। লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, আমি গেলাম কে বাঁচাইব, ওকে হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাহলে আমারে বাঁচাইব কেডা, কয় আল্লাহ, আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই, আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন।